আচ্ছা, আমরা যদি বলি যে মাছ হাওয়ায় উড়তে পারে, তাহলে হয়তো আপনি এই কথা একেবারে বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি যে উড়ন্ত মাছ তো হয়, যারা সমুদ্রে থাকে আর লম্বা লম্বা লাফ মারে আর নিজেদের পাখা মেলে দেয়, যা দেখে সত্যি মনে হবে তারা হাওয়ায় উড়ছে। তো যেইভাবে মাছ হাওয়ায় উড়তে পারে, এর মতো এমন আরেকটা সত্য কথা আছে যেটিও আপনি বিশ্বাস করবেন না, যে ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়ে চলে। হ্যাঁ, কি বিশ্বাস হলো না তো? কিন্তু এটাই সত্যি যে ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়েই চলে। যদি এখনো আপনার বিশ্বাস না হয়, তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখুন, সমস্ত কিছুই জানতে পেরে যাবেন। আপনি বলতেই পারেন যে ইন্টারনেট তো মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল টাওয়ারে আসে এবং মোবাইল টাওয়ার থেকে আমাদের কাছে এসে পৌঁছায়। তবে জেনে রাখুন, এই কথা কিন্তু পুরোপুরি সত্যি নয়। সারা বিশ্বের প্রায় 90% ইন্টারনেট সমুদ্রের নিচে বিছানো থাকে, যা কিনা তারের মাধ্যমে পরিবাহিত হয়। জলের নিচ থেকে তারের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে যায় এক দেশ থেকে আরেক দেশে, সেটাও সমুদ্রের প্রায় 1000 মিটার গভীরে এই তারগুলিকে বিছানো হয়ে থাকে। সারা বিশ্বের প্রতিটি দেশে এই ইন্টারনেট তাদের মাধ্যমেই একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। এই কাজটি করে থাকে এক ধরনের বিশেষ রকমের কেবল, যাকে বলা হয় সাবমেরিন কেবল। সাধারণ তারের থেকে এই সাবমেরিন কেবল একেবারেই আলাদা। এই ধরনের তারগুলি বেশ কয়েকটি স্তরে বিভক্ত থাকে। অ্যালুমিনিয়াম পলিকার্বনেট থেকে শুরু করে তামা, স্টিল প্রভৃতির ব্যবহারে এই তারগুলি অত্যন্ত শক্তিশালী ও সুরক্ষিত হয়ে থাকে। এই ইন্টারনেটের তারগুলি একবার সমুদ্রের নিচে বিছানোর পর প্রায় 25 বছর থাকা যায় নিশ্চিন্তে। তবে এই কাজ অত্যন্ত ব্যয়বহুল এবং এইগুলি দেখাশোনা করার জন্য বা মেনটেন্সের জন্য প্রচুর টাকা খরচ করতে হয়ে থাকে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে সারা বিশ্ব জুড়ে সমুদ্রের নিচ দিয়ে এই ইন্টারনেটের তার বিছানোর কাজ কিভাবে করা হয়ে থাকে। তাহলে দেখুন, প্রথমে জাহাজের উপরে থাকা ক্রেনের মাধ্যমে এবং একটি মেশিনের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় জায়গায় অ্যাম্প্লিফায়ার বসানো হয়ে থাকে। এরপর অন্য একটি মেশিনের সাহায্যে একটি অ্যাম্প্লিফায়ার থেকে আরেকটি অ্যাম্প্লিফায়ারের মধ্যে তার সংযোগ করা হয় এবং এই মেশিনটি সমুদ্রের গভীরে গিয়ে এই কাজ করে থাকে, কারণ সেই গভীরে যাওয়া কোনো সাধারণ মানুষের কাছে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, এই তার বিছানোর সময় শুধুমাত্র একটি নয়, বরং আরও বেশ কয়েকটি তার বিছানো হয়ে থাকে, কারণ অনেক সময় সমুদ্রের নিচের কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ কিংবা হাঙর জাতীয় বড় মাছের আক্রমণে এই সমস্ত তারগুলির ক্ষতি হতে পারে, তাই জন্যই এই কাজ করা হয়ে থাকে। আপনাদের বলে রাখি, বিশ্ব জুড়ে সমুদ্রের নিচ দিয়ে এই ইন্টারনেটের তার বিছানোর কাজ কিন্তু খুব কম কোম্পানি করে থাকে। এর মধ্যে অন্যতম একটি কোম্পানি হল টিই কানেক্টিভিটি, যারা সমুদ্রের নিচে তার বিছানো থেকে শুরু করে তার রক্ষণাবেক্ষণ সমস্ত কিছুই করে থাকে। ভারতের এই সাবমেরিন কেবল তারের সবচেয়ে বড় জাংশন হল মুম্বাই, যার সাথে গোটা বিশ্ব যুক্ত রয়েছে। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে যে যদি ইন্টারনেট সমুদ্রের নিচ দিয়ে তারের মাধ্যমে পরিবাহিত হয়, তাহলে এই সমস্ত এয়ারটেল বা মুকেশ আম্বানির জিওর মতো সিম কার্ড কোম্পানিগুলি কিভাবে আমাদের ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে? আসলে বন্ধুরা, যেমনটা আমরা আগেও বললাম যে এই সমস্ত সাবমেরিন কেবল কোম্পানিগুলি এক দেশের সাথে অন্য দেশকে সমুদ্রের নিচ দিয়ে এই তারের মাধ্যমে শুধু যুক্ত করে দেয়, কিন্তু তারপর আরও বহু কাজ বাকি থাকে। যেমন সেই ইন্টারনেটের তারকে দেশের সমস্ত প্রান্তে পৌঁছে দেওয়া, তারপর প্রত্যেক গলিতে গলিতে একটি করে টাওয়ার ইনস্টল করা, করে সেই ইন্টারনেটের তারকে প্রত্যেক টাওয়ারের সঙ্গে যুক্ত করা হয়, আর এই সমস্ত কাজে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে। এই কারণে এই কাজগুলি আলাদা কোম্পানি করে থাকে। যেমন ভারতের সব থেকে বড় বিজনেসম্যান মুকেশ আম্বানির জিও কোম্পানি, টাওয়ার লাগানোর পর তারপর সেই টাওয়ার থেকে আপনার মোবাইলে ইন্টারনেটটা আসে। তো আশা করছি যে আমাদের পৃথিবীতে ইন্টারনেটের পরিষেবা কিভাবে কাজ করে তা আপনি আর সম্পূর্ণভাবে বুঝতে পেরে গেছেন। যদি এই সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকে, তা নিজে কমেন্ট করে অবশ্যই বলতে পারেন। আর আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ।